বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা গোপনে একটি কোড শেয়ার করব, যে কোডটি আপনি ডায়াল করার পর আপনার ফোনের সকল টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে। সো শুরু করছি আজকের ভিডিও, অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো শুরু করছি আজকের ভিডিও। সো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের কাছে মোবাইল আসে, যে মোবাইলগুলোতে একটাই প্রবলেম থাকে যে টাকা রিচার্জ করার সাথে সাথেই ফোনের টাকাগুলো উধাও হয়ে গেল। অনেকের কাছে এরকম মোবাইল নিয়ে আসে অনেকেই। সো আমার কাছেও এরকম একটি মোবাইল আসে। তো আমার কাছে প্রত্যেকদিন অনেক মোবাইলই আসে, যে মোবাইলে অনেক প্রবলেম থাকে, তো আমি সলভ করি সেগুলো। তো আমি চাইতেছি আপনাদেরকে ওই আমি কীভাবে সলভ করি এই প্রবলেমগুলো সেগুলো আপনাদের সাথেও শেয়ার করার জন্য। সো এখন থেকে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো প্রিভিয়াসলি। ওকে, তো আজকে যে মোবাইলটি তারা নিয়ে আসলো, তো আজকের তাদের প্রবলেমটাই হচ্ছে যে তাদের মোবাইলে টাকা রিচার্জ করার সাথে সাথেই টাকাগুলো কেটে নেয়। সো আমি জাস্ট এই প্রবলেমটা সলভ করব। তো এটা করার জন্য একেবারেই সিম্পল একটি বিষয়, তো এটা অনেকেই জানে। আমি জানি ইউটিউবে যারা ইউজ করে তারা অনেকেই জানে, বাট 90% লোকের মধ্যে প্রায় 20% লোকেই জানে না। সো যারা জানে না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো অনেকেই দেখা যায় কি আপনি যখন আসলে আপনি গ্রামের মধ্যে বড় একজন ভাই, ভালো কিছু বোঝেন, সো আপনার কাছে অনেকেই মোবাইলটা, বা আপনি শিক্ষিত তো আপনার কাছে মোবাইলটা নিয়ে আসবে যে ভাই আমার মোবাইলে এই প্রবলেমটা একটু সলভ করে দেন, আমি টাকা রিচার্জ করার সাথে সাথে আমার ফোনের টাকাগুলো উধাও হয়ে যায়, একটু সলভ করে দেন। তো আপনাকে এতে করে অফিসে মেসেজ করতে হয়, এই অফিসে কল দিতে হয়, এরকম অনেক কিছু করতে হয়। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি জাস্ট এক সেকেন্ডের ভিতরেই তার মোবাইলটি হাতে নেবেন এবং এক সেকেন্ডের ভিতরেই কোডটি ডায়াল করে তার হাতে আবার এক সেকেন্ডের ভিতরেই দিয়ে দিতে পারবেন। সো এটা সিম্পল একটি ট্রিক, আশা করছি আপনাদের কাজে লাগবে কোনো এক সময়। সো বন্ধুরা, প্রথমেই চলে যেতে হবে আপনাকে তাদের ইনবক্সটি চেক করতে। সো আপনি জাস্ট তাদের ইনবক্সটি চেক করবেন। তো ইনবক্সে যদি দেখেন যে কোনো রকম মেসেজ তারা রাখেনি, সব মেসেজ ডিলিট করে দিছে, তাহলে আপনাকে ইনবক্সে কিছুই করার দরকার নেই। আপনি চলে যাবেন সরাসরি আপনার ডায়াল প্যাডে, সেই মোবাইলের ডায়াল প্যাডে। যাওয়ার পর আপনাকে জাস্ট যেটা করতে হবে, এখানে একটি কোড ডায়াল করতে হবে। সো আপনি কোডটি ডায়াল করবেন। সো আমি জাস্ট এখানে লিখব *9#। সো আপনি জাস্ট এখানে *9# লিখে জাস্ট আপনি ডায়াল করবেন। সো আমি করলাম ডায়াল। ডায়াল করার পর আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস। সো আপনি জাস্ট এই কোডটি ডায়াল করে তার হাতে মোবাইলটি দিয়ে দেবেন। এতে করে তার সকল সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি কোনো রকম সার্ভিস তার চালু না থাকে সেক্ষেত্রে লেখা আসবে যে এই নাম্বারে কোনো রকম সার্ভিস চালু নেই। আর যদি এরকম মেসেজ আসে তারপরে যদি তার মোবাইলে টাকা কেটে নিয়ে যায়, তাহলে বলবেন যে উনি আসলে জটপট ব্যালেন্স নিচ্ছে, যে জটপট ব্যালেন্সের কারণেই ওনার ফোন থেকে টাকাগুলো কেটে নিচ্ছে। সো আপনি জাস্ট এটা বলে দেবেন, কারণ এই কোডটি ডায়াল করার পর আপনার ফোন থেকে কোনো রকম সার্ভিস আর চালু থাকবে না, বা আপনার সিম থেকে কোনো রকম সার্ভিস চালু থাকবে না। সো তারপরে যদি টাকা কাটে সেক্ষেত্রে বুঝিয়ে নেবেন তার মোবাইলে জটপট ব্যালেন্স চালু আছে। সো অবশ্যই আপনাকে এইটা তাদেরকে বলে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।